হ্যালো বন্ধুরা আমাদের এস টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য মিসকার সাথে অভিনয় করে বলে জানিস তো আমি আমার নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি আমার দুই মেয়েকে তাদেরকেও ছেড়ে আমি এত দূরে চলে এসেছি কেন জানিস আমি মনের শান্তি কখনো পাইনি কি বলতে চাইছি সূর্য তুই আমি কিচ্ছু বুঝতে পারছি না এটাই যে আমি এত দূরে এসেও কখনো শান্তি পাইনি মিশকা আমি সবসময় ভেবেছি যে তুই জেলে ছিলি তোর সঙ্গে একবার দেখা করতে যাব তুই কি অবস্থায় আছিস না আছিস তুই কবে বের হবি এই সময়টার অপেক্ষায় আমি ছিলাম তুই ঠিক বলছিস সূর্য হ্যাঁ আমি তো ঠিকই বলছি তাহলে আমি তোকে যেখানে নিয়ে যেতে চাইবো তুই যাবি আমার সাথে কেন যাব না অবশ্যই যাব তুই বল আমাকে কোথায় যেতে হবে তাহলে তখন তুই কেন বললি মিশকা সে নাই হেটিউ মাথাটা নিশ্চয়ই গরম ছিল তাই তো তোর তো মাথা যখন তখন গরম হয়ে যায় আমার মাথা ঠান্ডাও হয়ে যায় সেটা ভেবেই আমি তোকে ক্ষমা করে দিয়েছি আমি তোকে খুব ভালোবাসি সূর্য আমি তোর কখনো কোনো আচর লাগতে দেব না তবে তুই আমাকে বিয়ে করবি তো কেন করব না তুই যা বলবি সেটাই আমি শুনতে রাজি তবে ইরাকে আগে ছেড়ে দে বারবার এই মেয়েটার কথা একদম বলবি না সূর্য তুই এই ভালো মুহূর্তটা আমার নষ্ট করে দিস না প্লিজ আমি তোর কাছে হাত জোর করছি তুই আমাকে একবার বল যে তুই আমাকে ভালোবাসিস আমি তোর মুখ থেকে এই আই লাভ ইউ কথাটা শোনার জন্য এত বছর ধরে অপেক্ষা করে আছি আমি জানি তো তোর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারেনি মিশকা তোর কাছে থাকলে আমি শান্তিতে থাকবো তাছাড়া কোথাও আমি শান্তি পাইনি দেখ তার জন্যই তো নিজের সবকিছু ছেড়ে আমি এই গ্রামে এসে পড়ে আছি কারো সঙ্গে আমার কোনো যোগাযোগ সম্পর্ক নেই বুঝতে পারছিস তো সূর্য সত্যি বলছি তুই আমাকে একবার বল শুধু তখনই সূর্য মিশকার দিকে এগিয়ে যায় মিশকার হাত ধরে মিশকারকে বলে আই এটা বলা মাত্রই মিশকা একদম চোখ বন্ধ করে ভাবতে লাগে যে সূর্য তাকে সত্যিই আই লাভ ইউ বলবে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সূর্য মিষ্কার বন্দুকটা কেড়ে নেয় মিশকা বলে এসব কী করছিস সূর্য তুই যেটা বলেছি সেটাই ঠিক আমি তোকে ঘেন্না করি মিশকা সেন কখনও ভালোবাসতে পারবো না এই বলে মিশকার সঙ্গে বন্দুক নিয়ে ধস্তাধস্তি শুরু করলে তখনই হঠাৎ করে সূর্যর হাত থেকে মিষ্কার হাতে একটা গুলি লেগে যায় মিশকা মাটিতে পড়ে যায় আর চিৎকার করতে লাগে যে সূর্য তুই এটা কী করলি তুই এতক্ষণ যাবৎ আমার সঙ্গে অভিনয় করছিলি আর এরকম শাস্তি তুই আমাকে দিলি এটা তুই ঠিক করলি না তোকে কিন্তু আমি ছাড়ব না সূর্য বলে সবাইকে গান নিচে করতে ইরাকে ছেড়ে দিতে এরাই দেখে আসো আমি বললাম না কারো কোনো ক্ষতি আমি হতে দেব না প্রয়োজন হলে মিশকাশ সমেত ওর গুন্ডাদের আমি শেষ করে দেব ও কি ভেবেছে এরকম করে সারা জীবনটা আমাকে জ্বালিয়ে শেষ করবে সেটা যে আমি হতে দেব না সূর্য আমি তোকে ভালোবেসেছিলাম আর আমি তার জন্যই তোর কাছে ছুটে আসি বারবার তুই আমাকে বিয়ে না করলে কে বিয়ে করবে সূর্য আমাকে তুই আমাকে এরকম করে ছেড়ে যাস না ওই মেটার হাত ধরে তুই ওকে নিয়ে চলে যাস না সূর্য তখনই মিশকা উঠে দাঁড়িয়ে ইরার হাত ধরে টানা হেঁচটা করতে শুরু করে বলে না আমি ওকে তোর সঙ্গে যেতে দেব না তার মানে এতক্ষণ যাব তুই অভিনয় করছিলি আমাকে ঠকিয়েছিস আমাকে এরকম করে ভাবে বোঝানোর চেষ্টা করলি যে তুই আমার সঙ্গে আছিস অথচ তুই এখন এই মেয়েটাকে নিয়ে যাবি মিশকা কোনোভাবেই ইরাকে আটকাতে পারে না সূর্য হাত ঝটকানি দিলে ইরা আগে দৌড়ে পালায় এরপরে সূর্য পালিয়ে যায় মিশকা বলে এটা তুই ঠিক করলি না সূর্য এবার আমি তোকে ছাড়বো না প্রয়োজন হলে আমি এবং তুই দুজনে একসাথে শেষ হয়ে যাব তাও আমি তোকে অন্য কারোর সঙ্গে যেতে দেব না তোমরা দাঁড়িয়ে হাঁ করে দেখছো কি যাও গিয়ে ওদেরকে খুঁজতে শুরু করো সূর্য এবং ইরা একটা ঝোপের নিচে লুকিয়ে থাকে মিষ্কা বলে দেখো সূর্যর গায়ে একটা আঁচড় লাগলেও চলবে না ওই মেয়েটাকে পারলে শেষ করে দেবে আমি আছি তো পিস্তল দাও আমাকে একটা এই বলে হাতে বন্দুক তুলে নিয়ে এগোতে লাগে হঠাৎ করে সূর্যর ফোনটা বেজে ওঠে আর সেটা দেখে মিশকা ভাবতে ভাল লাগে যেখানেই তাহলে সূর্য আরিরা রয়েছে ওদেরকে এবার আমি ধরবই সে ঝোপের নিচে আস্তে আস্তে মিশকা চলে যায় তাদেরকে খোঁজ করতে সূর্যর সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেয় আর এরকম করে মিশকার হাত থেকে সূর্যর পালানোর কোনো পথ নেই দীপা যখন বাড়িতে আসে খুব ঘামতে শুরু করে সোনারূপা বলে মা তুমি এতটা চিন্তা করো না আমরা সব ভালো মানুষেরা একসঙ্গে রয়েছে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না আমার ভয় হচ্ছে ঈশ্বর তুমি সবাইকে রক্ষা করো কারণ আমার মনে হচ্ছে যে মিষ্কা যেহেতু এদিকে আসেনি কারো ওপর প্রতিশোধ নেয়নি তার মানে ও ডাক্তার ডাক্তারবাবুর ক্ষতি করে দেবে ও ডাক্তার ডাক্তারবাবুর কাছে ঠিক পৌঁছে গেছে কারণ ও টার্গেটই ছিল উনি আর ওনার যদি কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে আমি বুঝতে পারছি না আমি কি করব কিভাবে ওনাকে বাঁচাবো আমি তো ওনার ঠিকানাও জানি না দেখ দীপা এরকম করে কষ্ট পাস না সব কিছু ঠিক হয়ে যাবে কি করে অর্জুনদা আমি তো বুঝতে পারছি না মিশকা যে কতটা ডেঞ্জারাস ও যে কি করে বসবে আমি জানি না ওর আমার এই অসুস্থ মেয়েটাকে শেষ করতে চেয়েছিলো ও পারে না এমন কোনো কাজ নেই দীপা তুমি অতিরিক্ত চিন্তা করছো এখন থামো এসব আর ভেবনা তো তুমি দীপা ভেতরে চলে যায় অর্জুন ভাবে যে না যেভাবেই হোক ডাক্তার সূর্য সেনগুপ্তকে ঠিক থাকতে হবে আমার জন্য নয় দীপার জন্য তা না হলে ওনার কিছু হয়ে গেলে দীপা পাগল হয়ে যাবে ওকে সামলাতে আমি পারবো না তাই ওর জন্য কিছু একটা আমাকে করতে হবে এই এইভাবে জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেয় পুলিশের সঙ্গে কথা বলে এবং দীপাদের এই বাড়িতে পুলিশ থাকবে লাবণ্য সূর্যর ঘরে যায় সেখানে বধিয়া নিয়ে যাওয়া মাত্রই সূর্যর সারটা দেখতে পায় লাবণ্য সেই সারটাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে লাবণ্য বলে মা বাবা কী করে থাকবে সেটা একবারও ভাবলে না সূর্য তুমি এক অভিমান নিয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে অথচ একবারও তুমি বোঝার চেষ্টা করলে না যে তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে তোমাকে সেই আমরা কত দিন পরে দেখতে পাবো সূর্য এরকম করে আমাদের আঘাত না করলেও পারতে লাবণ্যর কান্না দেখে লালি বলে কী ব্যাপার আপনি কান্না করছেন কেন না কিছু না তখনই লালির মা খাবার নিয়ে আসে বলে বেশি কিছু নেই এই আচার ডাল আর রুটি আছে লাবণ্য এটা দেখে বলে না আমি খাবো না কিন্তু লালির মা কষ্ট পায় বলে আমরা গরিব মানুষ বেশি কিছু নেই বলে খেতে চাইছেন না সূর্যকে এই খাবারগুলোই খেত হ্যাঁ আরে ডাক্তার সাহেবকে কখনো যদি খাবার নাও দিতাম উনি কিচ্ছু বলতো না উনি না খেয়েই থাকতো আর এই ঘরেই তো উনি থাকতেন এই ঘরে সূর্য একলা থাকতেন আগে একলা থাকতেন পরে ইরা ম্যাডাম এসেছে তার মানে ইরাটা আবার কে ডাক্তার সূর্য সেনগুপ্তর আন্ডারে একজন মেয়ে ডাক্তার এসেছে যে ওনার সঙ্গে কাজ করে আরে জানিস তো ওই মেয়েটা খুব ভালোবাসে ডাক্তার সাবকে লালির মুখে এমন কথা শুনে লাবণ্য অবাক হয়ে যায় বলে ও কী বলছে মানে ইরা ম্যাডাম খুব ভালোবাসে ডাক্তার সাবকে কিন্তু ডাক্তারবাবু কখনো ইরাকে ভালোবাসেনি ওরা দুজনই বেরিয়েছে ভোরবেলা ফিরে আসবে বলেছে জানি না যে কখন ফিরবে তবে ওদের দুজনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক ভাব ভালোবাসা তৈরি হয়েছে ঘর থেকে সবাই চলে যাওয়ার পরে লাবণ্য ভাবতে লাগে যে না আমার ছেলে সূর্য কখনো দীপাকে ছেড়ে অন্য কারো হতে পারে না দীপা এখনো সূর্যকে ভালোবাসে আর সূর্যরও দীপাকে ভালোবাসা উচিত এ কোন মেয়ের পাল্লায় আমার ছেলে আবার নতুন করে পড়েছে আমি তো বুঝতে পারছি না এই মেয়েকে কি আমি আদৌ কখনো দেখেছি আমার ছেলে কেন ওর জন্য এত কিছু করছে লাবণ্য আরও বেশি করে ঘামতে শুরু করে ভাবনা চিন্তা করে যে তার মানে কি সোনার রূপা যে কথাগুলো বলেছিল সেটাই ঠিক তাদের বাবা ইচ্ছে করে তাদের কাছে যোগাযোগ সম্পর্ক রাখছে না বাড়িতে দুজন পুলিশ চলে এসেছে দীপা বেরিয়ে আসে বলে আপনারা কি হয়েছে ডাক্তারবাবুর কোনো ক্ষতি হয়েছে তার খোঁজ দিতে আপনারা এসেছেন কি হলো কি চুপ করে আছেন কেন দীপা অনেক মানসিক টেনশনে তুই রয়েছিস আগে ওদের বলতে দে কি বলে তা না শুনেই তুই এরকম করে কেন ওদেরকে চিল্লাফাল্লা করছিস দেখুন ম্যাডাম অর্জুন স্যার আমাদেরকে এখানে পুলিশ প্রোটেকশনে থাকতে বলেছে তাই আমরা এখানে এসেছি কোনোভাবেই কিন্তু আপনাদের কোনো সমস্যা হলে আমাদের বলবেন আমরা বাইরেই আছি অর্জুন দূরে দাঁড়িয়ে গাছের আড়ালে দেখছে দীপাকে দীপার চোখ দিয়ে জল পড়ছে সোনারূপা বলে মা তুমি ভেবো না বাবার কোনো ক্ষতি হবে না বাবা ঠিক থাকবে রূপা হ্যাঁ আমি ঠিকই বলছি ও প্রচার বাবাকে ভালোবাসে আর বাবাকে ভালো দেখতে চায় তাহলে কেন ক্ষতি হবে আর বাবার জেনে যদি থাকে যে পচানটি জেল থেকে বেরিয়ে গেছে কই দাদু ভাই দিদি ভাই সবারই তো ফোন নাম্বার জানে একবারও তো ফোন করে খোঁজ নিল না তার মেয়ে দুটো কেমন আছে দীপা কেমন আছে সেটা একবারও জানার চেষ্টা করেছে করেনি তার মেয়েদের যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তাও কখনো কোনোভাবেই আমাদের বাবার কোনো কিছু যায় আসবে না রূপা হ্যাঁ আমি ঠিকই বলেছি মা তুমি কি ভেবেছো যে বাবা এলেই তাকে আমরা জড়িয়ে নেবো কখনো না যে মানুষটা আমাদের এতটা আঘাত কষ্ট দিয়েছে তার প্রতি ভালোবাসা কখনো নেই বাবা যেমন আমাদের চায় না রূপাও তেমন বাবাকে চায় না আর হিংসুকুটিও না রূপা তুই কিন্তু বেশি বড় বড় কথা বলছিস কেন বলবো না মা যে বাবা কখনো নিজের সন্তানের খোঁজ রাখে না খবর নেয় না কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না একলা মায়ের ওপর সমস্ত দায়িত্ব দিয়ে চলে গেছে আমরা কি এখনও ছোট বুঝতে পারি না তাহলে কেন তার প্রতি আমার এতটা ভালোবাসা থাকবে রূপা দিদি ভাই তোমার বাবার উপর অনেক অভিমান হয়েছে আমি বুঝতে পারছি তো বাবা সামনে চলে এলে সব অভিমান তোমার মিটে যাবে না মিটবে না কেন ছোট থেকে রূপা বাবার জন্য অনেক কষ্ট পেয়েছে আর কোনো কষ্ট নতুন করে সে পাবে না রূপা ভেতরে চলে যায় সোনা কান্না করতে লাগে বলে হিংচুকুটি খুব কষ্ট পেয়েছে আমি জানি না ও বাবাকে দেখলে কীরকম রিয়াকশন দেবে আদৌ কি বাবা কখনও আমাদের জীবনে ফিরে আসবে অর্জুন দূরে দাঁড়িয়ে ভাবতে লাগে যে না আমি জানি না আমি ডাক্তার সেনগুপ্তকে কি করে ভালো রাখবো ওনার খোঁজ তো আমি জানি না তবে প্রার্থনা করব যেন উনি ভালো থাকেন তা না হলে দীপার ভালো থাকাটাও যে শেষ হয়ে যাবে দীপা যে এখনও ওনার মধ্যে আটকে আছে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিশকার হাতে গুলি করে সূর্য ইরাকে নিয়ে পালালো মিশকা আরও বেশি করে হিংস্র হয়ে গেছে মিশকা আরো বুঝতে পেরেছে যে ইরার সঙ্গে সূর্যের একটা সম্পর্ক রয়েছে তা না হলে ইরা জন্য মিশকার হাতে গুলি করে সূর্য এরকম মিশকার হাকে ফেলে রেখে ইরার হাত ধরে পালিয়ে যেতে পারত না ওই মেয়েটাকে এবার শেষ করার জন্য মিশকা উঠে পড়ে লেগেছে সূর্যর সঙ্গে সে কাউকে মানিয়ে নেবে না আর আজকে সূর্য একজন ক্রিমিনাল না হয়েও মিশকার অত্যাচারে ত্যাক্ত হয়ে যেরকম করে তার হাতে গুলি মেরেছে মিশকা কখনো ভাবতেও পারেনি মিশকা এবার আর সূর্যকে ছেড়ে দেবে না প্রয়োজন হলে সূর্য এবং নিজেকে একসঙ্গে শেষ করবে সূর্যকে কাউকে পেতেও দেবে না এবং সূর্যকে কেউ পাওয়ার চেষ্টা করলে সেই মেয়েকেও সে বাঁচতে দেবে না এবার মিশকা পরিমরি হয়ে খুঁজছে সূর্যকে কোনোভাবে সূর্য ইরাকে সে এক হতে দেবে না এই সব নিয়েই নানাভাবে মিশকা এবার মরিয়া হয়ে রয়েছে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন